আইসিসি নতুন এফটিপিতে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে খেলার অপেক্ষা শেষ হতে চলেছে বাংলাদেশের। এছাড়া 2023 থেকে 28 সালে নতুন এফটিপিতে সব ফরম্যাট মিলিয়ে 200টি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল, এমন সুখবর দিয়েছে আইসিসি। 2018 সাল থেকে চালু হওয়া আইসিসির বর্তমান এফটিপির মেয়াদকাল 2023 সাল পর্যন্ত। অতীতের তুলনায় এই এফটিপিতে বাংলাদেশের ম্যাচের সংখ্যা বাড়লেও বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ সীমিত ছিল। তবে 2028 সাল পর্যন্ত নতুন মেয়াদের এই এফটিপিতে টাইগারদের ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এছাড়াও 2026 সালে অজিদের বাংলাদেশ সফর নিশ্চিত করতে আলোচনা চলছে বলে জানিয়েছে বিসিবি। টাইগারদের অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফর একেবারে পাকাপোক্ত না হলেও নতুন সূচিতে বাংলাদেশ এত সময় পার করবে তা বলাই যায়। জালাল ইউনুস জানিয়েছেন নতুন সূচিতে বাংলাদেশ অন্তত 40টি টেস্ট, 70টি ওয়ানডে ম্যাচ এবং 76টি টি টোয়েন্টি ম্যাচ মিলে প্রায় 200 আন্তর্জাতিক ম্যাচ খেলবে, এমনটাই জানিয়েছে আইসিসি। এছাড়াও বিভিন্ন ত্রিদেশীয় সিরিজ আইসিসির ইভেন্টগুলোতে অংশ নিবে টাইগাররা। নতুন এফটিপিতে তাই বড় সুখবর পেয়েছে বাংলাদেশ।